স্যামসাং এর আরো একটি নতুন টেক নিউজে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। খুব ভালো রয়েছেন। আমাদের চ্যানেল একটি গেমিং মনিটর নিয়ে আমরা একটা রিভিউ দিয়েছিলাম 170 হার্টজ হাই রিফ্রেশ রেটের, ভিডিও ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকলো, চাইলে দেখে নিতে পারেন। ওয়েল, টেক নিউজের শুরুতেই পোকো X3 জিটি নিয়ে নিউজ রয়েছে। পোকো X3 জিটি এই স্মার্টফোনটা আসার কথা ছিল এবং ফাইনালি এটা লঞ্চ হয়ে গেছে। এই মোবাইল ফোনটা কী কী অফার করছে অলরেডি হয়তো অনেকেই জানেন। 6.6 ইঞ্চ ফুল HD প্লাস রেজুলেশনের একটি IPS LCD প্যানেল রয়েছে এখানে। 120 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকছে। প্রসেসর সেকশনে মিডিয়াটেক ডাইমেনসিটি 1100, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল আরওটি সেন্সর, আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি সেকশন 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। মূলত এই স্মার্টফোনটা রেডমি নোট 10 প্রো 5G ওই স্মার্টফোনটাই। এই মোবাইল ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে কিনা শিওর না, বাট আমার মনে হয় এটা লঞ্চ হলেও হতে পারে। Xiaomi খুবই ইন্টারেস্টিং একটা স্মার্ট ব্যান্ড নিয়ে আসছে, যার মডেল নাম্বার হলো মি ব্যান্ড X360। নর্মালি একটা স্মার্ট ব্যান্ড কেমন হয়ে থাকে? ছোট্ট একটা ডিসপ্লে থাকে, একটা ক্যাপসুলের মতো হয়তো থাকে, সেই সাথে ব্যান্ড থাকে রাবারের। বাট Xiaomi এবারে যে X ব্যান্ড 360 নিয়ে আসছে সেটা কিন্তু একটু ডিফারেন্ট কিছু এমন। এটা টোটালটাই ডিসপ্লে এবং ফ্লেক্সিবল ডিসপ্লে, আপনি ডিসপ্লেটা চাইলে এভাবে পেঁচিয়ে হাতের সাথে রাখতে পারবেন এবং ম্যাগনেটিক সিস্টেমে ডিসপ্লের এই পাশ থেকে পাশে লেগে থাকবে। তো পুরো ব্যাপারটাই যদি ডিসপ্লে হয় জিনিসটা কিন্তু খুবই দারুণ। উইবোর একটা পোস্ট অনুযায়ী এমন কিছু হচ্ছে, যদিও এখন পর্যন্ত তেমন কোনো জোরালো লিক্স নেই বা কেমন চেহারায় আসবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট তথ্য নেই, বাট এমন কিছু হয়তো Xiaomi নিয়ে আসে খুব শীঘ্রই। ভাই লোক, রিয়েলমির 8 সিরিজের আরও একটি স্মার্টফোন হয়তো খুব শীঘ্রই আসতে যাচ্ছে, Realme 8S। Realme 8 সিরিজের অলরেডি বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হয়েছে, ইভেন দেশের বাজারে কিন্তু লঞ্চ হয়েছে। তো Realme 8S এই স্মার্টফোনটাতে একটি IPS LCD প্যানেল দিয়ে আসবে, হাই রিফ্রেশ রেট থাকছে সেখানে, এবং প্রসেসর সেকশনে মিডিয়াটেক ডাইমেনসিটি 810 দিয়ে আসবে। এই মোবাইল ফোনে আরও থাকছে 64 মেগাপিক্সেলের মেন শুটার, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, এছাড়াও 2 মেগাপিক্সেলের হয়তো আরেকটি সেন্সর থাকবে, আর ফ্রন্টে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি সেকশনে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। ছোট্ট একটা ভুল বলেছি, ক্যামেরা 64+2+2। 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড দিলে কি অনেক ক্ষতি হয়ে যায়? 64 না দিয়ে 48 দিয়ে আর একটা 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড দিলেও কাজে লাগে। তো যাই হোক, বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন হতে পারে, দেশের বাজারে লঞ্চ হবে কিনা সে ব্যাপারে কিন্তু আমরা কিছুই জানি না। 2021-এর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা 5 nanometer ফ্যাব্রিকেশনে তৈরি করা প্রসেসর ব্যবহার করছি। খুব শীঘ্রই হয়তো 4nm আসছে, তারপরে 3nm, 2nm আসবে। TSMC তারা 2nm ফ্যাব্রিকেশনে প্রসেসর তৈরি করবে এবং তার অ্যাপ্রুভালও অলরেডি তারা পেয়েছে। এখন থেকে 2 বছর পরে 2nm ফ্যাব্রিকেশনে তৈরি করা প্রসেসর আসবে। 2nm ফ্যাব্রিকেশনে তৈরি করা প্রসেসর খুব দারুণ কিছুই হতে পারে। শিক্ষার্থীদের জন্য দারুণ নিউজ রয়েছে। আপনারা হয়তো অলরেডি অনেকেই জানেন, অলরেডি 557টি স্কুলে ফ্রি ওয়াইফাই জোন করা হয়েছে। তো অলরেডি 557টা হয়েছে, বাট খুব শীঘ্রই 12,000 শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই জোন করা হবে। স্কুল, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই ফ্রি ওয়াইফাই জোন থাকা উচিত, এবং সেটা অবশ্যই ভালো কাজের জন্য। এবার আপনারা একটু কমেন্টস করে জানান আপনার স্মার্টফোনটির ব্যাটারিটা কত mAh-এর ব্যাটারি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা হয়তো 5000, 6000, সর্বোচ্চ 7000 mAh-এর ব্যাটারির ফোন ব্যবহার করছি। এমনই তো পৃথিবীর বুকে প্রথম 13200 mAh-এর একটা ব্যাটারি দিয়ে একটি স্মার্টফোন লঞ্চ হয়েছে চায়নাতে, যার নাম হলো Armor 13। 13200 mAh-এর ব্যাটারি নিয়ে আসছে, চিন্তা করা যায়? ওটা তো একটা পুতার মতো হবে, জাস্ট কারো মাথার উপরে মেলে মারলে মানে শেষ। ওজনও বেশি হওয়ার কথা, রাগেড ফোন, শক্তপোক্ত পানিতে ডুবানো যাবে, আগুনে পোড়ানো যাবে, বরফ করা যাবে, এই ধরনের ফোন। এবং চাইলে যে কোনো একটি নর্মাল রেগুলার স্মার্টফোনকে যদি 4000 mAh-এর ব্যাটারি হয়ে থাকে, অলমোস্ট 2 বার তো চার্জ করতে পারবেনই, একটা ফোন দিয়ে একটা ফোনকে চার্জ করতে পারবেন। তো দুর্দান্ত কিছু। বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করি তাহলে স্মার্টফোনের দাম প্রায় 27-28 হাজার টাকার মতো। কিন্তু এই ধরনের ফোন আমাদের দেশে আসবেও না, আর আমাদের দেশের জন্য মনে হয় না যে খুব বেশি দরকার আছে। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের টেক নিউজ। এবারে আমরা চলে যাবো লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। প্রথম কমেন্ট 360 ডিগ্রি, আমার টেক নিউজ স্পার্ক 7 প্রো সিকিউরিটি আপডেট দেওয়ার পর ব্যাটারি অনেক ফাস্ট ড্রেন হচ্ছে, এখন আমি কী করবো প্লিজ উত্তর দেন। ভাইয়া, যেহেতু আপনি আপডেট করে ফেলেছেন, এখন জাস্ট একটু ওয়েট করুন, হয়তো পরবর্তী আপডেটে এই বিষয়গুলো ঠিক হয়ে যেতে পারে। বিলাল ভাই লিখেছেন, ভাই আনঅফিসিয়াল ফোনগুলো কি কোনো সমস্যা হচ্ছে? আমি যতটুকু জানি এখনও কোনো সমস্যা হচ্ছে না, বাট আপনারা যদি কেউ কোনো ধরনের সমস্যা ফেস করে থাকেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আপনার আনঅফিসিয়াল ডিভাইসটিতে কী ধরনের সমস্যা হচ্ছে। এমডি রিয়াদ, স্যাম ভাই, ইনফিনিক্স হট 10S অ্যান্ড রিয়েলমি C25S কোনটি নিলে ভালো হবে প্লিজ? ভাইয়া, আপনার যদি ক্যামেরা এবং পারফরমেন্স বোথ দরকার হয় দেন রিয়েলমি C25S দেখতে পারেন, আর যদি হাই রিফ্রেশ রেট দরকার হয় দেন আপনি হট 10S দেখতে পারেন। আরিয়ান ভাই লিখেছেন, ভাই আপনি কি মোবাইল ইউজ করেন, নাম কি রিপ্লে চাই ভাই? ভাই, আমি এই যে OnePlus 7 iPhone ইউজ করছি আর iPhone 12 Pro, এই তো এই দুটো ফোনে ইউজ করছি, তো বেশিরভাগ আসলে এটাই ব্যবহার হয়। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ওই স্পেশাল মনিটরের রিভিউটা দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে।